আধার কার্ড নিয়ে বিজেপি সরকারকে চরম আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আধার কার্ড নাগরিকতার পরিচয় পত্র হিসাবে গণ্য হবে না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এনআরসি এবং সিএবি সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে এনআরসি সিএবি বা এনপিআর সংক্রান্ত একটা ভিডিও আপনার মিস না হয়। তো চলুন, আধার কার্ড নিয়ে বিজেপি সরকারকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কথাগুলি শোনা যাক। আধার কার্ড নিয়ে বিজেপি সরকারকে চরম আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বেলেঘাটার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে আধার কার্ড নিয়ে তীব্র আক্রমণ করলেন। মমতা ব্যানার্জি ওই সভা থেকে বলেন, আগে বিজেপি সরকার বলেছিলেন যে আধার কার্ডই সব কিছু, এখন বিজেপি সরকার বলছেন নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড সব কিছু নয়। মমতা ব্যানার্জি আরও বলেন, উদ্বাস্তু হয়ে আসা নাগরিকদের বিজেপি সরকার বলছেন তারা দেশের নাগরিক নয়, আমরা বলছি দেশের সবাই নাগরিক। মাতুয়াদের কেন অসম্মান করা হচ্ছে, মাতুয়াদের নিয়ে দালালি করছেন বিজেপি সরকার। মমতা ব্যানার্জির এই প্রশ্নে কিছুটা বিপাকে বিজেপি সরকার, কারণ নরেন্দ্র মোদী সরকার আসার পর তোড়জোড় করে শুরু করেছিলেন আধার তৈরির কাজ এবং আধার লিঙ্কের কাজ। তখন সরকারের পক্ষে অনেকেই বলেছিলেন যে আধার কার্ডই হলো বিশেষ নাগরিকতার পরিচয়, আর এখন বিজেপি সরকার বলছেন আধার কার্ড নাগরিকতার পরিচয় হিসাবে গণ্য করা হবে না। একই মুখে দুই কথা, আর সেখানেই মমতা ব্যানার্জি চরম আক্রমণ করলেন বিজেপি সরকারকে এই আধার কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বিজেপি সরকার কিন্তু সম্প্রতি ঘোষণা করেছেন নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড যথেষ্ট নয়, নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য কিছু প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে, এখানে কিন্তু আধার কার্ড আপনার গ্রাহ্য হবে না, যেখানে বিজেপি সরকার বলেছিলেন আধার কার্ডই সব কিছু। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি আধার কার্ডকে নাগরিকতার পরিচয় হিসাবে গণ্য করছেন। যদি গণ্য করেন অবশ্যই নিচে কমেন্টে ইয়েস লিখবেন, আর আপনার যদি মনে হয় নাগরিকতার পরিচয় হিসাবে আধার কার্ড যথেষ্ট নয় তাহলে অবশ্যই কমেন্টে নো লিখবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে এনআরসি বা সিএবি সংক্রান্ত পরবর্তী কোনো ভিডিওতে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।